অতি তীব্র দাবদাহ সঙ্গে কড়া রোদ আর অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে পাবনা সহ এই অঞ্চলের মানুষ। অনাবৃষ্টিতে নষ্ট হচ্ছে আম, লিচু সহ নানা ফল ও ফসল। পরিত্রাণের জন্য আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে পাবনা জেলা শহরের টার্মিনাল এলাকার দারুল আমান ট্রাস্টের ক্যাম্পাসে খোলা আকাশের নিচে বুধবার সকাল 9:15 ইস্তিসকার নামাজ আদায় করেছেন পাবনাবাসী। নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচণ্ড খরা থেকে রেহাই পেতে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ও মসজিদে আত-তাকওয়ার পেশ ইমাম মাওলানা আব্দুস শাকুর। নামাজ ও দোয়ায় ছাত্র যুবক সহ শহরের আশেপাশের শত শত ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। তাওবাতুন নাসুহা বা একনিষ্ঠ তাওবার মাধ্যমে আল্লাহর কাছে রহমতের বৃষ্টি কামনা করে 2 রাকাত নফল নামাজ আদায় করা হয়। মোনাজাতে মুসল্লিরা অঝরে চোখের পানি ফেলতে ফেলতে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। এ সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি সহ দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা করা হয়। লুনা ফ্রোস্নিপা, ঢাকা পোস্ট।